হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতীক ফিশিং ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটু ভাত পোলাও করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার নিয়মে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি আমার পদ্ধতিতে করি। আমার ভাত পোলার জন্য যা যা লাগে, মেন 150 গ্রাম গোবিন্দভোগ চাল, 150 গ্রাম নারকেল তেল, 25 থেকে 30 গ্রাম ঘি, 10 থেকে 12 পিস ছোটো এলাচ, ওই 12 থেকে 13 পিস ছোটো এলাচ, আর লাগবে 1.5 থেকে 2 পিস জৈত্রী। দেড় থেকে দু পিসের মতন জৈত্রী, ব্যাস এই সামান্য দিলেই হবে। যেহেতু আমি কালকে ডায়মন্ড হারবার হসপিটাল পুকুরে মাছ ধরতে যাবো, তাই জন্য আজকে করছিলাম, তাই তোমাদের সাথেই শেয়ার করে নিলাম। এবারে আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, উনুনটা আস্তে করে ধরিয়ে নেব। এবারে এর মধ্যে আমি নারকেল তেলটা দিয়ে দেবো, যেহেতু নারকেল তেলটা জমে গেছে তাই তাকে একটু গলিয়ে নিতে হবে। দেখো তোমরা, নারকেলটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি 150 গ্রাম। এবং জৈত্রীটাও দিয়ে দিলাম পুরোটাই, একটু হালকা একটুখানি নাড়াচাড়া করেই চালটা এর মধ্যে দিয়ে দেবো, পুরো 150 গ্রাম চালটা। এবার এটাকে আমি আস্তে করে জিনিসটাকে আস্তে করে দেবো, পানি কোনটা আছে তো, থাকবো হাতটা চালটা আস্তে আস্তে একটু সাদা হতে হবে। নীল বালতিটা দা, দেখো তোমরা দেখতে পাবে নীল বালতিটা পানি ভালো তো, দেখতে পাচ্ছি আমি এখনো নেড়ে যাচ্ছি হালকা হালকা করে, যাতে না পুড়ে যায় ভাত চালটা। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা জল লাগবে, যাতে সেই পরিমাণ মতন আমি জল দেবো, এবং দিয়ে
কিছুক্ষণের জন্য রেখে দেবো, কেননা সময় লাগবে, তাই আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, 15-20 মিনিট পরে আবার ফিরে এসেছি। জলটা মোটামুটি অনেকটাই টেনে নিয়েছে, কিন্তু এখনও জল আছে কিছুটা, তাই আমি এখনও নেড়ে দিচ্ছি যাতে না তলায় ধরে যায় কোনোভাবে, এবং তোমরা সেইভাবেই নাড়তে থাকবে যাতে না তলায় কোনোভাবে ধরে যায় জিনিসটা। ধরে গেলে সেই জিনিসটা কাজে দেবে না। একটু ধৈর্য নিয়ে তোমরা দেখো, পুরোটা যদি দেখো তাহলে ভালোভাবে করতে পারবে তোমরা, এবং আশা করি তোমরাও এইভাবে করলে উপকার পাবে। তার জন্য একটু সময় লাগবে, সময় দিতে হবে জিনিসটাকে। আবার 10 মিনিট পর দেখো বন্ধুরা, তোমরা আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছেন ভাত থেকে, এবং আমি কন্টিনিউ সেটাকে নেড়েই যাচ্ছিলাম, কিছুক্ষণ স্কিপ করেছিলাম। এবারে তেল ছাড়বে তখন ওই 25-30 গ্রাম মতন ঘি এটার মধ্যে অ্যাড করে দেবে, করে তোমরা নাড়তে থাকবে। এটা ক্রমশ নেড়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যাবে, তাই জন্য আমাকেও নেড়ে যেতে হচ্ছে আরক্ষণে। এবং এর থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করবে। এখন এর মধ্যে সামান্য কিছু পরিমাণ জল আছে, সেই জলটা পুরো টেনে পুরো তেলটাই ছেড়ে দেবে। দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন আস্তে আস্তে তেল ছাড়ছে, এবং এটা ক্রমশ নাড়তে হবে যাতে না তলায় লেগে যায়। এবং আমি আঁচটাকেই একদম হালকা করে দিয়েছি যাতে না কোনোভাবে পুড়ে যায় পোলাওটা আমার। যেহেতু আমি এক হাত দিয়ে করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, তাই একটু হয়তো অসুবিধা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। দেখো কী সুন্দর তেল ছাড়ছে আস্তে আস্তে, এবং পুরো তেলটাই ছেড়ে দেবে ভাত থেকে, এবং জল পুরোটাই টেনে যাবে। আরও কিছুক্ষণ লাগবে, আর 5-10 মিনিট লাগবে এটাকে হতে। পুরোপুরি জল ছাড়তে এখনও সময় আছে। দেখো বন্ধুরা, আবার কিছুক্ষণ পর এরকমভাবে তেল পুরো ছাড়া শুরু করে দিয়েছে, এবং আস্তে আস্তে নাড়তে থাকছি আমি যাতে না লেগে যায় তলায় কোনোভাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন তেল ছাড়া শুরু করেছে, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার, আরও নতুন নতুন কোনো ভিডিওর জন্যে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে পুরোপুরি তেলটাই ছাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়ে। কালকে যাব ডায়মন্ড হাওড়ার, এটুকুনি হবে, তোমাদের সাথে শেয়ার করে নেবো কালকে।
অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, আর সামান্য একটুখানি বাকি আছে। এবারে আমি আস্তে করে উনুনটা অফ করে দেবো, অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে।